بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال الله تعالى في شأن حبيبه وتعظيم رسوله الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعلى صلاةٌ يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ما لهم من ملجأ أو ميلين غير الباب سيد المولى الأجل صلاةٌ يا سيد الكونين مصباح الدجى أول المخلوق في علم الأجل صلاة الدنيا رسول الله عليكم سلام يا حبيب الله مغز قرآن روحي ما جانو دين আস্তহবে রহমতুল্লিল আলামিন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহি রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তুম্মিন বিল খায়র রব্বি اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم زدنا ولا تنقصنا اكرمنا ولا تهنا اعطنا ولا تحرمنا يا ذا الجود والاحسان سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى شكريا دغريت যে আল্লাহ তাআলা দয়া করে নসাইতে বেগিন দিও জিবে সাইলে আরো বেশি দে। দুনিয়ার মানুষের হাসে দুই তিন বার গেলে গোস হয়,
আল্লাহর হাতে প্রতিনিয়ত নগালে বর্ষয়। এই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি বেগুন জবান কুলি রহর আলহামদুলিল্লাহ। মানবতার বন্ধু মোহসান ইনসানিয়াত ফখরে মওজুদ রহমত দোয়ালাম সৈয়দুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে লক্ষ কোটি দরুদ পেশ করি। বেগুণ জবানলারি রহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরিয়া আদায় করি দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিল নেন কবুল করেন বেগুণ হন আমিন। আল্লাহ তাআলা ইয়ানরা হেদায়েত রসিলা বানান আমিন। যে ভাই হলে বিশেষত শ্রমিক ভাই হলে সিএনজি মালিক এবং শ্রমিক ভাই হলে এই মাহফিলের আয়োজন করিগণ আল্লাহ তাআলা তারার দুনিয়া আহরত সমস্ত হাজত পূরণ করি দেন বেগুণ হন আমিন। আরা যারা আসছি আল্লাহ তাআলা আর আরো তো দয়া করুন রহমত সাদরে আল্লাহ তাআলা আর গিরে রাখুন। আর আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়ার তঙ্গে বেগুন কবরবাসী তারা আল্লাহ তাআলা জান্নাতবাসী বানাই দেন বেগুন হন। আয় আমরা সামনে কোরআন শরীফের উপর ছোট্ট আয়াত তেলাওয়াত করবি। আয়াতের অনুবর্তন দিবে তোরা মন ভাঙ্গ নয় দুশ্চিন্ত নগরব ওলা তাহিনু ওলা তাহজান ওয়াং তুমুল আউলানা। শেষ পর্যন্ত তোমারাই জিতিবে ইন কুমতুম মুমিনিন যদি আল্লাহর প্রতি ইমান থাকে। তো আজি আরোগ্য বিষয় আমার সামনে যে চিন্তা করে আসছি বিষয়ের নাম হইলে টেনশন। কি বিষয়? ইংরেজি শব্দ হইলো নবুঝে তো হন মানুষের বান নাই ব্যাগুন বুঝে। বিষয়ের নাম আয় স্যার তুমি বুঝলে যা আমাদের টেনশন মানে কি হবে? টেনশন ইজ এ কাইন্ড অফ অ্যাটেনশন। তেলাই অ্যাটেনশন হইয়ে রে খাতা উনে ভরিব ইন ওয়াস ন। বিশেষত আর আর সিএনজি শ্রমিক মালিক ভাই হলো এই মাহফিলের আয়োজন করিগণ ইতাল্লাই তারা দৃষ্টিকোণ আর আর দৃষ্টিকোণ একদেই এই বিষয়ে আয় বাসি লই এইগুলো আয়ত আমরা সামনে পেশ করি। আবার লাইটিভে আনলে আর এক টেনশন এবে যায় না দেখি ব্যাগ জায়গা দে দেয় লাইন লাগাইলে এখন সাদা সাথে লাগাই দেয় সগুন্ন করো হ্যাঁ ইতারা ব্যাগিং কিনিত তীর্গে সাথে ইয়ং কিনি নো ভালো হ্যাঁ আরও হইলে আমি অযত্ন না নিলাম তো সাদা আমি কে লইছিলাম। সম্মানিত সভাপতি আজি আর সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান মুফাসসির অন্যান্য বিশেষ মুফাসসির বৃন্দ সম্মানিত মুরব্বী এনে কেরম যুবক ভাইয়েরা ছোট বাচ্চারা এলাকার পেশাজীবী বাইশক মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ পর্দার আড়ালে মা ও বোনেরা বাজারের ব্যবসায়ী এবং ক্রেতা জনসাধারণ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম আল্লাহর হাবিবের শানে লক্ষ কোটি দরুদ পেশ করলাম। আমরা রলে দোয়া করি গুণাওয়ালা মানুষ এ মাহফিলে তাসি আল্লাহ যাইবার সময় তো গুণাগিনের সব দিয়ে রে আর আমল নামা আর বেগুনের আমল নামা পূর্ণ করে দিয়ে বেগুন আওয়াজ কি রে মোটর কবুদ খুব ফাঁসে হইল আর আর আজের বিষয়ের নাম হইলাম দেখি যে দুনিয়ার টেনশন নাই দেখলে হন মানুষ আর তো টেনশন শুরু হই
চুরি আছে তার কয়েক বছর, যদি বাঁচি থাকি বেতন তো নবাই নবাই, আবার বেতন পাইলেও চুরি গেল কি সরকারি পেনশন ফাতো ফাতো ছ বছর লাগি আর টেনশন, আবার মান মরি যাবে বুঝলি, পাঁচ বছর অনুভাত দে রিটায়ার হই না, ইন্দি পেনশন ইন্দি এখন বিয়ে করি বিয়ে ন করি দিয়ে সমত এক টেনশন গর্গি দি ফোয়াশা স্কুল জৈন্যলি আর এক টেনশন, আবার ফাঁস গরির সুগে নাই আর এক টেনশন, বালা কলেজ ভর্তি হইতারেন নি, বালা মাদ্রাসা যাইতে ইউনিভার্সিটি পারেন নি, ডাক্তারি পারেন নি, তো টেনশন নাই দে হাতে বিয়ন উত্তন আছে আল্লাহর হাবিব তো টেনশন আছে সুবহানাল্লাহ, বড় টেনশন লাআল্লাকা বাখিউন নফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, রাসূল অন টেনশনে টেনশন এখন ব্লাড প্রেসারের দ্বারা গদ্দান রাখছি দিবে লেবেন নি, বাখিউন নফসাকা এদিকে টেনশন কে গরম, আর এক টেনশন হইল যে দুনিয়ার লাই, রসুলের টেনশন হইল যে দুনিয়ার মানুষ দুজগৎ কেন যাইব, দুজগৎ কেন বরদাস্ত করিব, মুসলমান কেন হরিয়ানা লাগে ইল্লাম ইউমিনু বিহাজাল হাদিসি আসা, কোরআন এর অতিমান কেন আনার, আর রসুলের অতিমান কেন আনার, আল্লাহর অতিমান কেন আনার, টেনশন ইয়ার এখন টেনশনই এনরে, আর আর দেশন মি যে ডাক্তার আলো সন্ধান নাম দিই এনার নাম হল মেন্টাল ডিপ্রেশন, কি মানসিক চাপ, এই চাপ উদ্বেগুন তাই ফোর ও দশম শ্রেণীর না নবম শ্রেণীর ইংরেজি উপর শুই শুই ফুরি দিয়ে অ্যাড হয়ে দিলাম দুটো টেনশন, একজন চিন্তা করলেও তো দুনিয়ার যদি টেনশন হতাম বাইসতাম সাইদ হয় তাহলে বহুয়া ন থাকা ফুরিব, বিয়ে সাথে নগরা ফুরিব, একটা ফারা প্রতিবেশী পুতুর তা আইলো একখান না একখান আয় চড়াই যাইম বই তাহলে বনজ যাইম বই কি তুম বাসি বেল্লাই, ইভেন নাইন টেন ফল গল্প আছে ইংরেজি, ইতে বনজ যাই রে গড় একখান বাইন্দি গড় এক কাম বাঁধে হতে এই বাসি টেনশন হতুন এটা আর খেয়ে নেই, আমার গরম উতু চাইতে মাঝে মাঝে অন্দুর ইতে জিনিস আছে দিন হাই বেলা ইতে হতে জানার বাড়ি এটা অন্দুর হতো নাই, হাত তুকু বিলে ফেলা ভরিব বিলে যোগ্য ফাইলে অন্দুর ধরি ফেলে, তো বিলেই বের হাবাই এম কি আই বিলের তো মাঝে মাঝে কিছু দুধ হাবা হল হতো তো গাই গরু ফেলা ভরিব গাই গরু যোগ্য ফাইলে, এখন ইবের কার হাড়ে দিয়া ভরি ফেললে আইলে গড়া হা ভরি ইটা হাত আইলে এবার বার না দিব হনে বিয়ে গড়া ভরি বিয়ে যাচ্ছে করকে ফুয়া দুয়ে তিন ডে ওই কি ওই বাইশ তো চাইল দে টেনশন হতো নি আবার গোল হয়ে গুজে হড় বুতু তাহলে বুঝা যাতে টেনশন হতো কিনে আই আর টেনশন কি বেইন হজরত বাইরে দি গাড়ি লিয়ে রে টিয়া হটটা ভাই হইন নাই মানে হজ হই এই বগ টেনশন আবার আর আইব সময় যারা ওয়াজ বেরিতে রত টেনশন দে টিয়া হটটা দেখুন ওই বগ আল্লাহু আকবার, এখন আল্লাহ হদ ওয়ালা তাহিন দুশ্চিন্তা নগরিস মন ভাঙানো হইস ওলা তাহা জানো খারাপ চিন্তা মানসিক চিন্তা ফেলাই দেখলে ওয়াং তুমুল আলো না তোর অক্কল সঙ্গে তুর উঠাবি সুবহানাল্লাহ ইন কুম তুম ইতে লেখে লেখে তুমি নইলে টেনশন মুক্ত দেখতে মি কজু বেশি না যাই দুই এক কান হতা হইম হারণ আজি আয় ওয়াজ করি বললে নাও আয় আয় ওয়াজ উনি বললে শিলি কুমিলে তুম বড় ফিসা ফিসম ফরজগার মানুষ বয়স সময় এলম বেশি সৌন্দর্য বেশি ভালো মানুষ
আল্লাহ তাআলা তান হতার আর আল্লাহ হেদায়েত ও রসিলা বানান বেগুন হন আমিন। প্রথম জিয়ান আর দুনিয়ান মে যে টেনশন ইয়ান আল হাইম কি কি হাইম ক্যাঙ্গুরে হাইম দুনিয়া গোড়া গুড় দুধা হানা লইয়া দেয় এখন হানার টেনশন ইভেন টেনশন দেখ পর যদি মায় হয় আজ ইয়ে তোর বাদ বন্ধ দেই বেন্দে ইতে তুন ইতে রাহাইল আবার কেন বুক লাগে ভাঙ ভাঙলা কেয়া বাতো চিন্তাই ইয়ার ভিতরে গলি বলি দুনিয়ার মিছে বড় চিন্তা দে বাতো চিন্তা বহুরে ক্যাঙ্গুরে হাবাইম ফোয়ারে ক্যাঙ্গুরে হাবাইম উদয়ান লেবুর দেয়ারা চুরি করত দো কি লাই বাতল লাই ডাহাতি করত দে বাতল লাই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের প্রথম টেনশন ইয়ান মুক্ত করে দিবেন লাই আল্লাহ তাআলা কোরআন নাযিল করে এক নম্বর টেনশন না বুঝেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا অবন্দ তুই হানা লই টেনশন করত না হানা লই তুই টেনশন না করিস হানা জোগাড়ের দায়িত্ব আজ তোর ন যেটা জিনিস আয় বানাই ব্যাগ বনুর হানা ফসাই দেওয়ার দায়িত্ব আমি খোদাই নিজে লই গেলাম তুই টেনশন করিস ওমা মিন দাব্বাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা হাতে আলাল্লাহ আর চেয়ারম্যান সাহেব যদি আর হয় দয় অনর হয় দয় তুই ফুটতেই না তুই দুষট্টি আর দল লইছিস সকাল আই আই দশটা বাজে বিশেষ লাইব না নাকি না লাইব নমাতন গা লাইব চেয়ারম্যানে দিই বলে হয়ে যদি দিব হারো নিবে তো দিও অনর সামর্থ্য আছে দুষট্টি দিও অনর দুই কোটি টাইলে হইতেন দেখা সন্দেহ উঠতাম দুষট্টি হাজার তো হই দিব দিয়ে বিশ্বাস তো আয় আল্লাহও হদ দে গোড়া দুনিয়ার রিজিক দাতা হইলাম তাই আই যে তো হয় থুরা রিজিক জিও তাসি ছসাই দিও ওয়ায়ালামু মুস্তাকাররাহা তুই জিও বৈশ্য জিও সুয়ু জিও গাতা তাসস গোড়া দুনিয়ার মে যে জেডা আসস আই জানি তো তো খোজানো বলিব আরে ফসনের দায়িত্ব আই দিদি আই লি ফেলাই সুবহানাল্লাহ তার খোজাই ওয়া মুস্তাউদাহা মোস্তাউদাহা আর তোর আরো আর নবজন আমরা জিনিস রাহা দা আর দারে আল্লাহ হদ হত্তুন দিও আর দিও না আত্তুন আছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তোলি রিজিকের দায়িত্ব যায় তা আল্লাহ লই ফেলে ই বন্দা তুন টেনশন করন উচিত নাকি টেনশন ন করন উচিত কিন্তু আর তুন তো টেনশন আই না নয় কে ইমান ধরন অদিতা আল্লাহ দিন কুনতুম মুমিনিন ইমান দর নয় তুই হাতারত বিশ্বাস করিনি ভারি টেনশন লাগবে তো তুই হানা কেন হাই হানা হন হানা জোগাড় করন ইন হনবতে মানুষের দায়িত্ব নয় হতো আর চাষবাস কে লেগে দিয়ে কেন করাইব অন দেবেন তো অনর করন নিজি ইত্তেরা বউর হইয়ান দাই এসার নসাম ফরির আয়ের গর খাইবার লেবলি রে তুই রেডি থাকো মানুষ মাথের কে ভাবা নমাতে নমাতে গরম ইশারাতে করে নিতে পারেন এত দরকার আতিকে বলে গিয়ে দে এই বয়েক টেনশন ইত্তেরা তুমি বিছে কে হইলাম দা হ্যাঁ ও মা নোয়াজ আস্তে আস্তে চাইছে মাওলা মোস্তাক সাহেব এর ধরে লেগে ওই বাড়ি সদা এটা হয়েছে জিন্দগি তাই চিন্তা করি নেবে আর বাদ থাকবে তুলে যাই দেয় যাইবু দেয় ই হন মিলাদ দেয় আল্লাহ অন রিজিক যেটা আছে এটা হাবুড়ি
আল্লাহ তাআলা ইয়ান জোগাড় করে রেখে ইটা আল্লাহ হতা হবদার তৈরি যে চিন্তা না করিস আল্লাহ হতে রিজিক তুই আইনের ফরদ ইমদ ন তুই নয়বার আগদি আয় তোর রিজিক জোগাড় করে রাখি সুবহানাল্লাহ মার ফেড়ত রিজিক খন দিয়ে হন যায় সুবহানাল্লাহ ব্যাগ গুলো এক করিলে রিজিক দিয়ে আল্লাহ তালা বাসস্থানে তো শুরু করি মশাই নহরাই ফান মশরি তো শুরু করি হনো কিছু বান্ন দে প্রত্যেকটা মানুষের আল্লাহ তালা অদ অদ তৈরি করি কি অদ অদ হাবার দিয়ে যে সময় দেওয়া করবে এই সময় দিয়ে হনো বেশ কম না হয় আল্লাহ দুনিয়া তাই অনুর আগে রিজিক দাতা আয় আসিলাম দুনিয়া তাই অনুর হরো রিজিক দাতা আর একখানা মানি লইস তোর তো চিন্তা করা না করবি তুই হুইও তা যদি নাই জানি আরো থুইও তা যে তো যাই জানি হুইয়ে ফসা করবি নয় জানি আয় তোর রিজিক ফসাই ফেললে দায়িত্ব আর বালা মন্দির ব্যাগ কে না অন্যত কি আছে ইয়ান হার হাঁচে ফসা পড়িব হতক্ষণত ফসা পড়িব ইয়ার ফুরে ফুরে ঠিকঠাক মতো আছে তুই কল্পনা করতে আল্লাহ থইলে যাতে আল্লাহর উদ্বিশ্বাস আছে আল্লাহ আর উবসে মাইতু ন রিজিক আল্লাহ দিব ইতে তো টেনশন হমেব না বারে হমেব ইতে আল্লাহ আর আর সরম দের থুইয়ে না সাজ গরি গুস থুইয়ে না দোয়ান গর তোর বলদ গরু জিবে ভালো আর ইবে হড়া সাজ গরি আর হ ইবে হত্তর হাস ফাইগে হত্তুন হা বেইনে ফজরত বাইরে ইরে ইতে তুন হন সাজ গড়কে হন বাস গড়কে ইতে হন জোগাড় করে রে কি ইতে বেইনে ফজরত উইসে বাইরে ইরে আজ নে কেন ফ্যাট ফুরে আবার গড় দায়িত্ব আল্লাহ হদ বলদ গরুর নাম থাবি বোগাইয়ের নাম থাবি অন হানে বোগা দেই বান্দে ইতে গাছর উত্তুল্লা আমি ফেনার উদ্বৈশী একটাই তুলির বই দেখি ইতে লড়া সরা নাই মা সুগ্গ নাই ইয়ো তাইশি ভাল লাগ্য তো ঠোঁট দিবে রে দেখি হিরোড বোগাইয়ে বই কে তস হদ বাজে আয় দূরে দূরে বই তে তোমরা রিজিক লাই আল্লাহ হয়তো ফসাই বলি তাহলে হন্য ইয়ো তাই সক্ষ গায় বই থাই দি জিবে ইবার হুড়ুর করে হাই যায় হানি বোগা আর রিজিক এলে যদি তুমি দূর আল্লাহ হলে কুত্তো মানে ফেলি হলে খ্যাং করে আল্লাহ অন কুত্তো এই রিজিক দেবেন দেখ গোড়া দুনিয়া তোয়াই উতের বাড়িছে উতর ফুয়াই হন ফেহানা করি কিনি ফুয়া না গুয়াছে নি ইতিয়ান নিজে নলা আগ্গো করবেন না ফেলে দিবে হন মেডি বিদ্যুৎ তো নুটি নি অ্যাং করে করে এই রিজিক তোয়াই বেললে যাই দে ইতে আল্লাহ ইতের বাড়ি দিতে গেলে ইতে বকদি বাড়ি মারে ফুয়াই বেশ সময় স্কুল তো নিট মারি দে হিন্দি যাতে সেই সেই হিন্দি যাতে দুরু দুরু কিল্লে ইতে সুস হয়ে গেছে দূরে দে উদার রিজিক লাই দূরে দে আল্লাহ হাতে ন দৌড়িবি কুত্তর না দৌড়ে সবর করিবে আর তুই তো কুত্তর মিক্কা সা খেয়েছে সে সারা ন গমহাইন বাড়িবে খাইলো আড্ডি ফেড্ডি তুই মানুষে খাই দিই ফেলাই ইম ফেলাই ইরে ফোয়াই ফে হ্যাঁ করলি খুঁড় গে তোলা তখন ডাহা দাও তু তু হই রে ডাহা দিই তারা গম জিনিস খাই ফেললে না ফালতু জিনিস খাই ফেললে ইনে নাম রিজিম না রিজিক খয় দিয়ে জীবের সম্মানের বিষয় এবার নাম রিজিক ইতে লন দায় একখানা করে চিন্তা করি সমস্ত প্রাণী তোয়ারা মেডি উজুড়ি বেগুন সব না নাই বেগুন তোয়ারা হই কে মেডি উজু একমাত্র মাইসু তোয়ারা মেডি উজু ন মাইসু তোয়ারা আল্লাহ উজু হন প্রাণীয়ে নিজ তোয়ারা ব্যবহার করেন সারা না হাই গরু ও কুরু হাতে তোয়ারা লাগাই সলকার হাতে তোয়ারা লাগাই কুত্তুয় গুহাতে তোয়ারা লাগাই আল্লাহ হতো তুই মানুষ তুই তো তোয়ারা লাগা বইতো না হাদা আল্লাহ কেন করিবে হ তুই আরো জাতি মানে ইনস তোর দুইয়ে না দি হানা তোর গালে হা বইতো না আ তো তোর যোগান দেব সুবহানাল্লাহ ইল্লা করে সুন্দর ব্যবস্থা করতে সুবহানাল্লাহ তুই চিন্তা কইলে করস রিজিক হলো সম্মানজনক খাবার আরা কিন্তু বন্দার হতারে বিশ্বাস করি আল্লাহর হতারে গন্ডগোল আছে
আর এক বন্ধু খুব ফরজগার মানুষ, নাম হইলে শনিবার ন হই জোয়ান ফুয়া ইংরেজি প্রফেসর, প্রত্যেক বার ইতুন যাইবার সামনে স্কুটার লই যায় টিফিন করে গলে যায় বাত নুর গে হাইবার লাগে বার ইতুন। একদিন অ্যাক্সিডেন্ট হই রে টিফিন করে গই গো আমি কে স্কুটার গই গো আমি কে থেই গই হই আর আমি কে টিফিন করে এর বাত আর আসতই হাওয়াই মাওয়াই আই টাই ইন হার এই দিন তুর টিফিন করে ইয়ো রাস্তাতে জন দি ফেলে ইয়ে বাত ও জিন্দগি ন নে চিন্তার কথা হইতে আমার ন্যূনতম হইত না রিজিক এক একজনেরও চিন্তা চেতনা বড় বড় বুজুর্গ চিন্তা চেতনা বোট ডর বোট ডর বোট ডর এটা বাতলাই চিন্তা করে বাইন নয় হতা হানা হডা হাবি হতা আল্লাহ হাবালে ইউ ইউ থাইম দেরি আল্লাহ হাবালে যেন তো হই আল্লাহর দায়িত্ব রিজিকুল্লাহ আই ও বিসমিল্লাহ করে বাইরে ইউ আল্লাহ তাআলা আর জিউন দে আলহামদুলিল্লাহ ইয়ান আর রিজিক এখন রিজিকই না বাজি ফাইদ্য না দুনিয়ার মিজি কে আরে কে রিজিক দিন আরে হন দিতার দে আল্লাহ সালাম আলাইহিস সালাম ওর কিসা হইলাম দেখবার সালাম আলাইহিস সালাম ও বহুত সাই ইবে বাতাস রুদ্দি জিন রুদ্দি ফেয়ারা রুদ্দি উই ফুকার রুদ্দি বেগুন রুদ্দি রাজত্ব করে ইবে তোমস হই দে আল্লাহ রা হদ আল্লাহ আই এ বেগুন রেখানা এম্মা সোয়ান হবাই না আল্লাহ হদ বাইলে তো হাতা সুরে নমল জিনুদ্দিন সেন দি এক মাস ওয়ান হানা তৈরি করি কি ছমাস আল্লাহ জিনুরুদ্দিন রাজত্ব বাতাসের উদ্দি মানুষরুদ্দি রাজত্ব এক মাস ওয়ান হানা তৈরি করানোর পরে যেদিন মেজবান এদিন ফজর মাসু গুড়ি রাহ দে আল্লাহ প্রতিদিন আই গুমু তু নুড়ি নুড়ি রাগা আর রিজিক তু জোগাড় করি রাহ আজি আত্তার রিজিক নাই কে ঘটনা কি আই কি গুনা কইলাম হদা না তুই তো গুনা না করস তো আর রিজিক কে নাই হদা আজি সোলন বাসা দত এটা যা বলি বিতাল নাই রিজিক বন্ধ করে দিদি রিজিক এড়ে হদা আল্লাহ তাআলা আই হত দত থাইম কি হইম আত্তার উতরিয়া হইজা পড়া বাসদার বকেলে কইলে গাম হদ ওটা বেয়াদ পেনে গইস পয়গম্বর দত দিয়ে দেড় যা যাইরে ডাং মেরকি হদ ভাই দত দিয়ে বলে হদ হাত তো মুখ ফারাম যার কই জিনউদ্দিন স্যার বেগুন দৌড়িছি দেখা যা দিতের গাল নিসুরগান ইন্দু ফুডুল লয় উরুরগান আসমান পর্যন্ত এত গাল দাঁতটা দে জিনোড় আর আগে গই ইনসানোড় আর আগে গই হতু কি লেছ দ হদ দি বলে হদ না না হদাই জু বা খানা শুরু ন হয় সোলন বা সাইজ ফতিয়া না দে হদ ফতিয়া তো তোর গুলি মার খদাই ও আবি জেতে মানুষ ফতিয়া সারা হাত দি ফেলা হাতে বেশি বল লাগি হদ বা বেশি না মাইতাম হই দে তোমারে হদ বাইরে আর গুণ আর দে শোনা কি আর গুণ না হাইম হই তো আর গুণ আর দে আর হানা আর দিলে যাই ইমবি তো আর না মাইতাম তো তোর আল্লাহ যুক্তির কথা হইতার গুণিতে বৃদ্ধি ফেলা
কিরে আরো হাবি নাকি হতর ফেটাইনের পরে দর দিতে হই হন হাবাইনে ফেললে আর তাই তো সাত বার একবাগ ন হাবস আল্লাহ বেইনে হজরত ব্রেকফাস্ট খাবাই দে ইয়া সাত বাগ একবাগ তো তুই আর ন দস কি হই কি দর দিতে দিছে হন হই তো তোর দর দিবে লাইলে হাবাইনে ফেললে সোলন বার সারা যায় হই দা হদি বেগিন একজন হাবিলি আর বলে সাত বাগ একবাগ খাই দিতে বেইনে হজর ব্রেকফাস্ট হদিতে বলে আইজু কিছু ফ্যাট পর্যন্ত না পুরাই সোলন বার শাইর হাফা আরম্ভ করি গে এখন বেগুন আইবো আই খেয়ে নিতে আর জবাব দিম ও আল্লাহ ই কি অবস্থা ইন্দু গোজার হানো তো আজ উগার করি নি পারে তুই কেন রিজিক দ এন হই এন সই দে ছড়ি আল্লাহর হাসে তওবা করে আরম্ভ করেন লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদাল মাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদাল মাওলা নিকৃষ্ট মানুষ কে নেই তো বাগরে জিন্দগি তার কে রিজিক দিম বলি এরকম হইম হানত ধরে আজি আর একটা মাফ কই দেওয়া তেলে তফসির উল্লাহাত দে মেহমান আইলে না খুশি নইস হদি কে হাইতো ইচ্ছে না খুশি নদ না হা তো কে মুসলার আর আজ অন্য গুলো ইউই হদ আল্লাহ হদ দে পয়গম্বর হদ দে নয় নয় তুই না খুশি নইস মেহমান তোর খানা হাইতো ইচ্ছে দ ন তোরে আল্লাহ রহম গরিব আল্লাহ তো দস্তর খানা দিতে রানে বই দে সুবহানাল্লাহ তার খানা হবে আর হন হন মানুষ আছে তো মেহমান দেলি সে আর হাল হয়ে যাবে বন্দাতুন যদি এইলে চিন্তা থাকে দয় তৈলি টেনশন নতুন আর কে দিত আল্লাহর নির্ভর কোন সারা বন্দা রিজিক তো হন উপায় নেই অনেকে আছে তো অনেক দেবেন দে গরত বাথর আন্দির কি বেগিন ঠিকঠাক আছে এন হামদ বাজি কি বিদ বাজি এদিন বাথার হন না হয় আর তাই নয় বহুত জরুরত আছে হাইন্ন পারে আমার বহুত জরুরত নাই দেখো তাই হাইতে রে হদে খেন হে আরা সাতকানিওয়ালা উগ্র সদস্য চেরি বাজার আয় গেলে আয় একখানে মিষ্টি মিষ্টি সন্দেশ পছন্দ করে দিবে জানে আনেলে দুই ও আর আনাই তা দেখ হদে ভাই অন আর আমি সন্দেশ খাবো অন এক খা করে খাওয়ান না হদে ভাই মরি যে ইমবি সাফ করি রে এ 498 চল ডায়াবেটিস গরুর গোস্ত হাইনে পারে চল গোস্ত হাইনে পারে সন্দেশ হাইনে পারে সিনে হাইনে পারে ব্যাগ গিনি বেতুন পয়সা ওইটার গুণ খরচ করি কি ইটার ফোয়া দিয়ে দিতে আনাইও দোয়ান উত্তুন ইটার আল্লাহ না খাবার খাবার দাহারে খেয়াল করি গেল না গলায় শুনো তো দাল্লা হাকু তোমার বাপ কেন আছে সদা যে সদিন না আর গিয়ে গিয়ে খেয়ে গিয়ে দে অনাহার নাই দে হ্যাঁ না হাত না নাকি আল্লাহ হাইতো নজর দে যারা বন্ধ করে দিয়ে তা হাইন নারিব আর যারা খুলে দিয়ে কে বন্ধ করে নহারি আর সামু দিব একজন দেখবি এক ফাতিলে বাড়তে ফেলাস আর আর তুন লই দি লই এন সাইটে সাইটে দি ভিতরে নগল বড় মারাত্মক জিনিস এনে বাজি জিব্বি বেতুন এলে দামি জিনিস এইলে মাফি জানে দে জিনিস দুনিয়াতে আর কিছু নাই যদি জিব্বে অদদ মাফি না জানি তো দয় দুনিয়াত ব্যাং মানুষ অয়াত লাগে মরে যাই তুই হাদি খেয়া আমার সাহায্য না আইসে ফ্যাট বড়গি দে খদ্দুর বড়গি দুনিয়াত কে ইনসে হেম ফেলে ফ্যাট উতর মাইপ না না হাবন খেয়া না মা কিন্তু ফ্যাট বড়গি দিয়ে বুঝা জান না যা যা ফইলে সাত বারাস দেখা যাইলে মজা লাগি ফরদে আস্তে 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 দেখ যার মজা আইলিয়া নগলাবে
শেষ হয়ে যেন যদি জোর করে আবার দিতে চাই দেয় তখন বক করি রে খিরোড় বক্ষে কর হদার নগলাবি গলালে মত আছো তোর খবর খেন দি আল্লাহ তালা জিব্বে এনে দেয় এই জিব্বে দুটো মানুষের মারা গেল দেবেন সে আর খেম বেয়া দিবে জিয়েন দি আল্লাহর নাম লইতে হয় জিয়েন দি রিজিক খাইতে হয় রিজিকের মজা বুঝে আর ইয়েন দি মানুষের গালি গালাজ করে আল্লাহ খেন নিয়ামত খেন নিয়ামত এই জিব্বে রিজিক করলে বলি আল্লাহ তালা কি এদিক কি মজা খেয়ে দিল বিজ্ঞানী হল হদ্দা এর বুতু 3,448 প্রকারের মৌলিক মজা বুঝিবে ক্ষমতা আল্লাহ এখন জিব্বে বুতু মানুষই বই রই সাইদে হানিক বাদে আরোগ্য ভাই ঠোঁটর মিজে আতাশ টুও ফোক লই রে এবার সামাইছে আইরে এবার ঠোঁটর উত্তুলি দে আর বেইনে বজরন মিজি ইব্রাহিম আদম নওয়াজ সালাম দিলে সাত দুই তেড়ে হতে কিরোড তুই নওয়াজ হস হতে গেলাম আবার আগে গুদি হতে কিল্লে সুজে হতে ইল্লে ইল্লে ঘটনা দেখ কি আই আই দিলেন তা আন্দা ফাকিরে যদি আল্লাহ মরুগু মিজে ইল্লে করে হানা দিতে রে দয় রিজিক দিতে রে দয় আতে বিদেশ কিলে যা পর আই এটা তাহলে তো আল্লাহ কি দিব রিজিক দিব এটা লাই আই আগে গুদি ইব্রাহিম আদম চিন্তা চেতনা সন কোরআন ক্যাং করে বুঝছে হাদিস ক্যাং করে বুঝছে হতো ফ্যাক্ষা ওই দেখুস হদু হতো হন্ডুইলে হদু গব্বের আন্দা আর গো সগোলা হতো তুই হন্নর সাহি রে সুজে হতো আন্দা ও রে হতো তুই আন্দা কে হইলে তুই সগোলা ও কেন সালি ভাই হদু জন্য বুঝিলাম হদু গো হাবন্যা আর গো হন্যা তুই হন্যা ভাড়ি কে হলি ওটা হাবন্যা ভাড়ি কেন হলি তুই গম সগোলা কেন আন্দা হস তুই আন্দা কে দেখ কুস হস না তুই আন্দা বাকির মতো তুই কে সব তুই সগোলা বাকির মতো কে তুই সব আরে দুনিয়ার মানুষ হাবাই না হাইম এই চিন্তা কেন করলি তুই তুই হন্যা মানুষ কে হলি হন্যা ভাড়ি কে হলি তোর তো বরকন না বেড়া তুই তো আন্দা গুরুফুর মানুষ তুই তো সিয়া তার তো সগোলা গুরু কেল গরি গন্ন না আর হইলে হতেন তো সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ বেড়া আল্লাহর পয়গম্বর হতো উরুরাত আমিষ কোন নিসুরাত হতো উত্তম হারুন উরুরাত মানে ইয়েন উইতে আইব আর নিসুরাত খেতে আইব সিতে আইব এলে সিত সাত যদি খেয়ে করে দেয় আল্লাহ দিতে রোজ জিন্দগি বানায় সিত রেখে দেখো দিন উইত করতাম আলমল যেদিন উত্তর এলে করি জিন্দগি শেষ মুসলমান যেদিন উত্তর এলে করি জিন্দগি শেষ ও তো গাইল দাদা আলমল হলে ডট ডট মানুষ হলে হাদা আলে মল উদা আর টানা দা হাই দে তুই কি টানা যে তুই মন্ত্রী ইউরে আমেরিকা রেটা যাই রা হদা আর তোর জিনিস দন আনলে তো দেশ চালাই দিবি এই হক যে এক করে দেখগু নাই রাটি কে লম্বা যুগ বদ্ধ রুমাল দি মারে রে আর কে ঠাই দি মারে আর কে তুই আর ভালো বেশ কম নাই রসুলের জীবনত বিজ্ঞান নাই মুসলমান জীবনে ব্যাগুরুত্ব বিক্রি আছে উড়িনে ভারে দিতে হবে আর না আন্দা ভাগি গ্রুপ আর সগোলা গ্রুপ না ইব্রাহিম আলম হতো সগোলার নাম কেন হলো তুই আন্দা দেখে আলি সগোল হতো দেখে জিবে হাবারি বের কেন চিনিলি তুই জিবে হারি বের কে চিনিলি তো থলি রিজিক বাড়ি বেললে বলি রে হাবান্য ভাটি ওয়া করিবে না হইন্য ভাটি ওয়া করিবে বাড়ি বাড়ি সদর নতুন ফত্তে দিন এবার নদ্য চাইলো এদিন কিছু না কিছু বসে দেয়া পরে খেয়া
আল্লাহ তাআলা এম ব্যবস্থা করে দেয়, এই দে আল্লাহ তাআলা গুনু গুনু ফিরে দেয়, আল্লাহ তাআলা গুনু গুনু ফিরে দেয়, গুনু গুনু ফিরে দেয়। ইতালে মনে করতে এত টিয়া বেছিলাম আল্লাহ কাশ খুলি জাতি আর তুমি বহুত বেশ বেছো সুবহানাল্লাহ। এক নম্বর হইল দি আল্লাহর তাওয়াক্কুল করুন, রিজিকুল নাই আনা তুমি বে হই লার নালার কথা না যায়। আই ওয়াজ করে দিন ওয়াজ করে নেছি ইন আর শ্রমিক ভাই হয় হত হষ্ট কর আল্লাহ আকবার। হাই ফ্রসার করে দে আর ফজাম নাই তো আমি মাঝে মাঝে চিন্তা করি আর ফুয়া মাঝে মাঝে ডিস্টার্ব করে দেয় আর হতে ফুয়া বেললে হতো না গিয়ে আহ দেখলে নইব না আয় জোয়ান থাকতে যায় একটা ক্লাস করে গিয়ে বুড়ো হালো ইয়ে দেখো ফাঁকি মারি দে না ইটা লাই সুদূর বুদুর ফসিয়া ইন্দি গইলি ইটা তো আরাম করলে আতুন ইটা লাই ফুয়া সুদূর বুদুর মিকা গিয়ে গেলি ইটা একসময় ফাঁস আগে তা আটটা একটু ইয়াদে দিতে তেরো না চোদ্দ রোল নম্বর হই আয় হয়তো ওরা এত রোল নম্বর কেন তোর হইলে ফুত আর অজ্ঞ ফুয়া তো এত রোল নম্বর না হয় তো তো চোদ্দ কেন হইল হয়তো আর নিশ্চয় বহুত ফুয়া আছে তুমি কি হও তুই বারো মাস হয়ে যখন ক্যান ফইতে নিস বলো আল্লাহর তাওয়াক্কুল এক নম্বর। দুই নম্বর কি ভাটি অন সকাল দিবেন আয়ু দিবেন আয়ু দিবেন আয়ু কেমন করে তো দিলেন আয়ু আল্লাহ না না কি দিলি নয় আর আর দেখেন মিজি আমরা চাষবাস কম করেন কে কে করে দে রে জল ফুই কি হদা জ্বালা তো ফেলাই নইলাম হতে কি দে হতে ফানি বেশি কি দে হতে আর গুন ফেলাই দি কি দি দে আর গুন ফেলাই দি হাড়ু বুতুর ফেলাই দে ফুডু বুতুর ফেলাই দি দে আর কোনো ফেলে দিও আইসে দুনিয়াতে আর তুম বেকুপে হাস আর কিছু আছে না ফুড়ি নুরে গোলা তো গোলা তো ফাইনে বানাই গেলি গেজাই না দান হটা আদা বিজে আদা গেজাইয়া ফুসি যাইবু দেইলে দান হটা ফুড়ু উত্তর ফেলে দিয়ে ইউ নাই নইলে হম বুঝতু ফুড়ু ফেলে দিয়ে দে আরো বেশ মশানা না নগে নবুঝব চিন্তা এখন তো বেশ মশিব কিন্তু গো ন হোসে কতদিন বাদে কি উঠি উঠে গিয়ে কেয়া উঠিকে হন না খেলে দিয়ে দে খ্যাং করি দে খেলে দিয়ে দে আল্লাহ হত মানুষের হাবাই যত তো মনে হতো ফেলে দিয়েস আল্লাহ আল্লাহ হত তুই ফুডু ফেলে দিয়েস হচ্ছে জ্বালা ফেলাই হত দে জ্বালা তুই ফেলে ইউজ যায় না আর ফেলাই তো নদী তো আয় তুমি গোতর শাশু কোন বাইর করি এই ফেলাই দিয়েস যাই ইটা লাই তুইও যদি মানুষের দশ দশ সমস্যা শাশু তো বাইর করে দিয়ে তো নাই কারণ তুই ফেলে দিয়েস আল্লাহ ইটা লাই জ্বালা ফেলে দিয়ে বলে হ্যাঁ দে আতি গাড়িলেও ফুড়ু উতুর উড়িন নারিব জিয়াতা গাড়িলেও মহিষ গাড়িলেও উড়িন নারিব মানুষ গাড়িলেও উড়িন নারিব কিন্তু গো হাটল বেঁচে ফেলাইলি উড়ি যাবি হতে কি রোড মহিষ তোর হাটল বেঁচতে ব্যাট বল বেচ দে না আর তো বল বেচ দে না কিনিবে না অঙ্গ সস্কিয়া হ্যাঁ তুই এইসব না তোর অঙ্গ সাইতে আনিস হাই ম্যাডাম তো গল্প না আতি ফোঁসাই ফেলার গরু ফোঁসাই ফেলার বলদ ফোঁসাই ফেলার ছল ফোঁসাই ফেলার মানুষ ফোঁসাই ফেলার হাটল বেশি হতে দান বেশি কে মোসাইনে ফেরার হতে আর আল্লাহ মানা করি কি দে ইম বলে বেগম ফোঁসাই থেকে ইনুত বলে বন্ধা রিজিক আছে উগ্গু দিলে আর শুকুন করে বাইর করে দিতে হই দায় আল্লাহ ফেলাই দিই টেনশন কি লেবার হানো টেনশন আজি হাই ফয়রান আছে খালি আল্লাহ আল্লাহ আছে হ্যাঁ খুশি না সিদ্ধে না মাহমুদুল হাসান আল্লাহ খান খবর স্থান খবর করি নি জানি না আজ রাতি আল্লাহর কোরআনে মানা করে وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ
ওয়াদকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। হাওয়াদার আর হট্টা মানুষের আল্লাহর হামনগরীর রিজিক নত হবে, সুবহানাল্লাহ। তিন নম্বর ইবা আল্লাহ যাতে রিজিক দিব, ই বইতে আই না হদ আল্লাহ হদে রিজিক দিম, হদে কি দিবে দে হদে, এর নাম উশ, রিজিকের নাম আল্লাহ হদ তোর বানায় দড়া হামগরি আল্লাহ হামগর হাম কইলে দাম দিউম, কিন্তু তুই আল্লাহর তাওয়াক্কুল করবি হামগরনের ভরো। বহুজন গাড়ি লই বাইরে দে দুইজন আর বাইরে জোর তো তো একজন 2000 টাকা বাড়া মারি ফেলি আর একজন বইতে কি দুঃখ বারো আর ফোনের উগ গেল দেবী দে তুম বারা দিয়া না বলি তুম ফাটাই। আমার নাম খোদা রিজিক তুই গরদ দন তুই দিও দন আহ দি দিয়ে বুঝাই দি তোরা। আল্লাহর হামজ ইউন গরগি ইউন এত দুঃখ ছড়গি তো হইলে হইতে রে এই মরিবের ফরে মানুষ খবর তো ঠিক আদার দেয় কি রে বা দরহান নিজে এত ওয়াজ করে দিয়ে ঠিয়ানো দিস দরহা দুঃখ ঠিয়া দিলে মরিগুস জিন্দগির আমল বেগে নাশে যাইব ওই থ মাইশে যাই দে ঠিয়া দাদ দা হদ আল্লাহ ঠিয়া কে দা হদ জিন্দগি রিজিক চিন্তা না করে দা রিজিক দুনিয়াতে ভাই মরণ ঘর মাইশে ঠিক তো নদ দা গোদা কি দে দে ঠিয়া দে চিন্তা না করে দা আল্লাহ 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 সুবহানাল্লাহ ব্যবস্থা লবি কিন্তু নিশ্চিন্ন হবি হার তাওয়াক্কুল করিবি আল্লাহর 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 তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল মানে কি বুঝাই দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাসক গৈছি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো হত নাইছ দা কথা আইব ফুর মিক্কা বান্দর বন রিক্কা তো না সেদি আমি কি করে ইছ হদ হুজুর আই ওঠান নি তো তো উঠিবে হড়ে হদ আল্লাহর তাওয়াক্কুল করে রেডি রসুল কি হর ইসকল সুম্মা তাওয়াক্কাল আল আল্লাহ আগে বেড়া ফিলের উল্লা দর করে বান্থয় হ আল্লাহ সর ন বাঁধির কি নহই আল্লাহ সর ন হই তাওয়াক্কাল হারা হয় দেখুন রসুল কি শিখে ইসকল হা ফয়লে জুরবান সুম্মা তাওয়াক্কাল আল আল্লাহ তার হ আল্লাহ সর গাড়ি আইনুস গাড়ি সাবি দর করে বান তার রহম দে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল আল্লাহ গাড়ি খোলা আর ইরে আল্লাহর তাওয়াক্কুল করে এর গেলাম না হইস সুরা ইয়াহুদ যে তা আল্লাহর তাওয়াক্কুল করে কি আল্লাহ সুরা তা আমি তাওয়াক্কুল করে গেলাম ইবানো তাওয়াক্কুল না তাওয়াক্কুল না শয়তান তুই সুযোগ কিলে দিলি রে আল্লাহ কেন করে শিখে এই মানুষের হাত দেখ নি মানুষের দায়িত্ব মানুষ পালন করিব ইয়ে নরম নিশ্চিন্ন হইব ফুরাও দায়িত্ব হারত দিব আল্লাহর দিব সুযোগ কি আর না দিব দুনিয়ার মিজে আফসোস দিলে আমি কেন করতে না মোমেনে মোমেনের হাম ব্যাগ গেলে বলতো সোজা সোজা ঠিকঠাক মতো এর ফর মনে করিব দে না ব্যাগিং করানোর ফর আল্লাহ যদি নসাই দেয় ইয়ার নইব সুবহানাল্লাহ হ্যাঁ গ্যারেজ বুধুর বান্ধি গিয়ে গাড়ি এর তো সূর্যন না ন হ্যাঁ তো বান্ধি আফসোস নাই আল্লাহ আল্লাহ তো ফইলে তুই তাওয়াক্কুল করিবি দি তাওয়াক্কুল করিবার আগে হাম করিবি হামসার আয় দাম নদী সুবহানাল্লাহ ২৮৩ নম্বর আয়াত সূরা বাকারা এবে কোরআন শরীফের শেষ আয়াত এর পর এখন আয়াত নাজিল নয় ও আছেন কেন হদ দে আল্লাহ হদ দে ওই আল্লাহর ডরা ওই আল্লাহর তাওয়াক্কুল কর জিবে তোরা হাম অনুসারে দাম দেব সুবহানাল্লাহ দেখি
আল্লাহ হাতে ফইলে বিয়ে কর, তার হকিগত বিয়ে করলেও তো তুমি ফোয়াবার সম্ভাবনা নাই আইন দিলে, হাতে খেয়া হাতে বোঝ জনাইলে বিয়ে করি, কিন্তু দু তিনটে বিয়ে করানোর পরও ফোয়াশা নয় ন দাদা আল্লাহ তো বুড়ো মানুষ নাম ধরে ডাকতাম না, হাতে বদাই খেয়ে নেব তো তোমার তো ফোয়াশা নাই কি রেখেম দেয় হদা এই যে আসা নাই নেই তাহলে আসার বাবু ডাকতে রে না বরসা বাবু ডাকতে রে যে আর খেলতে এত চেষ্টা করতে এত ডাক্তার দা হাত দেয় ফোনে তাহলে আল্লাহ মোমেন তারিফ করে হতো মোমেন আর মানুষ আর মানুষ রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ মানুষই রিজালুল্লাহ, রিজালুল্লাহ মানে হার মানুষ আল্লাহর মানুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ দুনিয়ার ব্যবসা বাণিজ্য কোনো কিছু এ চাষবাস দোয়ানদারি মোয়ানদারি এইটারে ব্যাগ কিনে তুমি বিরত রাইল আল্লাহ তালার নামাজ হতে জিকির তুমি বিরত ন রাখে আল্লাহ স্মরণত্ব নিতারে পরাইন্য পারে হওয়ান হইলাম ইয়া তিন দিন এক নম্বর কি হইলাম দে আল্লাহ রুত তা অকুল দ্বিতীয় নম্বর করি হ্যাঁ হাবৈন্যা বিছে বিশ্বের গালা বলি হৈন্যা নইম কি হইম হাবৈন্য তিন নম্বর হাম গরি গুম কি গরি গুম হামসারা নরু দাম চতুর্থ নম্বর আল্লাহ দেখান জিনিস তুম দূরত আবি লম্বা আসা তবিল আমাল কি দুনিয়ার হাই দিয়ে দে রিজিক সংকুচিত করে ফেলেই দে বরবাদ দিয়ে ফেলেই দে মানুষের অকুলানির বাতাস বেঁচে দে ওটা লম্বা আসা বিরাট বিরাট আশা এন হলে কিছু নাই সাম সুম তো বলা বুরুত আর কিছু নাই কিচ্ছু নাই গেইয়ুই হাত কো বিয়ে করে গেল না বয়স তো আর সদা আর কে এস্টাবলিশ হই আর কান এস্টাবলিশ হই এস্টাবলিশ হতো 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 দাহাজার দাবাজি আর না এতো দোয়ানো তো ইকে ইকে মারি হিরো আসা হিরো ফাইকা দাঁড়িয়ে আর কি লুকাইন ধরে এতদিন মাইসে মাই ফুয়া দিবে লাই ফল হইল ইয়া জাড়া যাই হ্যাঁ রে মাই ফুয়া জিবে সাহিত্য যাই মাই ফুয়াই বে এর জন্য তো আর বন্ধু গত মুসাল্লা দিলে এস্টাবলিশ হতে যাই হবে এত হ নম্বর সাহিত্য ইচ্ছা দেবো মাই ফুয়া মুসাল্লা দিতে হানম্ব সাহিত্য ইচ্ছে দেবো আগে হবো বিয়ে করি লম্বা আশা একখানা এস্টাবলিশ হই একখানা এস্টাবলিশ হই একখানা এস্টাবলিশ হই এস্টাবলিশ তুই অব দে না ওয়াত এস্টাবলিশ না নাকি নিছুন মিকে যার গো তোর কাল ফট ফট আছিল ফট ফট দা না রে কত হই যার গো দাঁড়ে হালা আছিল দি সাদ হই যার গো সবুজ জ্যোতি হম যার গো কি এস্টাবলিশ হবে অদর হাম অদত গরম ঠিক সময়ে গরম লম্বা আসনা গরম লম্বা আসা বেগতে তেল তাহলে বুজুর্গ দোয়া করে তবে লালাম আলে গররানি কেন শুনতো দোয়া দেখুন তবে লালাম আলে গররানি ওয়া হুব্বু দুনিয়া আহলাকানি আয় আল্লাহ লম্বা আশার দোকা মাইর গি দুনিয়ার মহব্বত আর শেষ করি গি লম্বা আশা লম্বা লম্বা আশা কিসে নাই বারবার হই ডিম ভেঙে তো ভয় ভিয়ে মা এখন দেখে দিবে না তোর বাজি দিন হবে না এবার বাজি দিতে ন হবে ক্যাং করে দিবি হাত ইবে উমুদ দিম ইবে বাচ্চা হইলি ইবে দর্শ ডিম পারিব দর্শ আবার সা দিলি আয় সল কিনম সল তিন বের বিয়েলি গরু কিনম গরু উজুর দুই বের কিনে গোড়া কিনম তোমার হুয়া দেবে গোড়ার উঠুডিও মা অ্যাং করে দুধ দিব দে এলে দুধ দিতে ডিম ইবে ভরে সদর করে মাগি বেড়ার করি কি আশা করি দে ছিলাম বা আশা করো তো বড় আর করে বাঁচি এখন দিন তুই এখন দিন মরজ করতাম না যেতদিন আছে এতদিন আল্লাহর হাম এতদিন আল্লাহর তাওয়াক্কুল কি লম্বা আশা আল্লাহ যে দুধ দেয় আলহামদুলিল্লাহ
তুই মোলো ইয়ে দরদার করি ঠিয়া করি রে হল বদলাই তেরবি নাকি আর একটা টেবিস দিবে হই কি হল বদল দেবি তো দিন মানুষ উগ্র হইলেন এত হামটিয়াকে দিও বাস খালিয়া ভাই এখনো ফরজগার দিন খুঁজে দিন ডর খুঁজে দিন একবার জন্মদিনের পোশাক খুঁড়ি গড়ত হয়ে যাবো আর অন্য দেবো দেখ La ilaha illallah Hasbi Rabbi Jalla Allah Ma fi qalbi ghayrullah Nur Muhammad sallallahu alaihi wa sallam La ilaha illallah Hasbi Rabbi Jalla Allah নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর দোয়া হইল সুন্দর আল্লাহুম্মা ইন্না আসালুকার রিদা বাদাল কাযা সুবহানাল্লাহ সকালে মোট বেড়ে মোট হরে বেশি না ওষুধ খাওয়া আছে না ইলে মানুষ হেফাজ লম্বা আশা ব্যান করি লম্বা আশা করলি টেনশন বাড়ি লম্বা আশা করলি গুম হয়ে যাবি ওই লম্বা আশা করলি হাতি কিছু আলা হয়ে উঠবে লম্বা আশা করলি শরীর রোগ বলাই অতি তাড়াতাড়ি ধরে যাবি যত দুনিয়ার মিজি এই রোগের উৎসত্তি ব্যাগের উৎসত্তি নির্গুম রজনে ব্যাগের টেনশন এই টেনশনের হারানো গুম নাই শরীরের মিজি জবর আজি তুই জোয়ান ফুয়ানা বুঝো রাজবার বই বই তুই ফর্ম ছবি সর ফেসবুক সর বাইবেল সালু বিরগোস তুই নে হক দে আজি জোয়ান কে আছে দে তোর শরীর তুন তিন রেট গুম নজ তোর কিছু না লাভ দে তুই আগামী 10 বছর পরে দেবি দি তুই আর আড়ুবাজ করে নে নসর ইন ঘর তোর তো সিয়ারত বই রে নসর ঠিক অনগত 10 বছর 20 বছর আগে সন আর দেশত 90-100 বছরের মানুষ আছিল জিন্দগি সিয়ারত বই নসত্তায় কেন দে এখন শহরের মসজিদে এলি মাঝে মাঝে মনে হয় কতদিন বাদ ইনজামশন হল হয়েছে বিফল দিন সিয়ার কেন ডরাবে না বিজ্ঞানী আল আজিয়া হক দে এখন বোমাতুন বড় ভয়ানক শক্তিশালী খারাপ বোমাইল দি শুধু ফর্নোগ্রাফি ছবি হনুগ্য জোয়ান ভয় যদি ফর্নোগ্রাফি ছবি উজো সেয়ারা দে দয় শোক দে দয় এড়িতে তুম হরমোন জীবে আছে যৌন হরমোন ইবে আইতে সমস্ত নিউরনের হাফা আরম্ভ করে সমস্ত নিউরনের শক্তি ইন নিঃশ্বাসে ইরে হরমোন রসিবে গোড়া শরীরে সরাই যায় সরাই গেলে ইন বাইরে বের সুযোগ না ভাই জোয়ান ভয়াতুন তখন গিরে গিরে ইন আক্রমণ করে গিরে গিরে আক্রমণ করলে আর আড়ুবাস গরিবের ট্যাং বাস গরিবের গেড়ে বাস গরিবের হনাক্কার সুযোগ না
ভাই এটা তুন যৌবন আর জীবন থাকানোর ফরো এটা অর্ধাঙ্গর মতো হয়ে যায় দুনিয়ার নিজে বই রে বাস করি রে সই দে দি আল্লাহ তালা এটা সই দে তো মারুম করে দে হাঁদন দরকার আর তুমি বই কেন অস্ত্রা করে আল্লাহ আর সই দে তুমি কেমন আরম করলো উগ্র সই দে তো গোড়া দুনিয়ার আখারও তোর জিন্দগি তামাম কিছু বদলাই দিতে পারে খেলে শেষ করে দিতে কোনো টেনশন নেই খোদা আছে আর যে দুধ দিও না সে আল্লাহ দুধ দিব আর এক বন্ধু এবার হয়তো তুমি এক কথা ওয়াজ ওয়াজ গুরু দে হয়তো ভাই আল্লাহ তাল্লা তো ঠিয়া যারা আছে এটা রাতে এগুন জানিয়ে পারে আয় অন্তত আল্লাহ দিন মাহফিল তাই বইতে দিস বুঝারা দাইল তার আল্লাহ গম বুঝতে লম্বা সারে ধোকা দিয়ে ইতালে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মানুষরে শিখাই দেন খবরদার উচ্চ আশানো বৈত্য হ উচ্চ আশানো কইলে আল্লাহ তাআলা রহমত হইব দুনিয়ার মধ্যে স্বাস্থ্য ঠিক থাকিব সৌন্দর্য ঠিক থাকিব জীবন ঠিক থাকিব যৌবন ঠিক থাকিব সাহাবায়ে কেরামত তো নিতে আল্লাহ উচ্চ আশানো আছিল শুধু আল্লাহর তাওয়াক্কুল আছিল আল্লাহ যে দুধ দিয়ে নুর সবর আছিল ইতালে গোড়া দুনিয়ার ইতিহাস তালাশ করে এরো উগ্র ডায়াবেটিস হলো উগ্র প্রেসার হলো উগ্র ক্যান্সার ব্যায়াম কি ব্যায়াম তুই হ্যাঁ হন্যান না হুন হয় না কই মার গান কি খুদিম বেয়ারাম অনুসব নাই আল্লাহ ভানা দাও আল্লাহ ভানা দাও ইহুদি গৈছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হদা আইবার বালা ডাক্তার ইহুদি হইলো হদা তো ঠিক আছে তো হদা আই অনর ট্যাক্স রাষ্ট্র জীবন আছে পুরো ও দিও আর একখানে এড়ে অনুমতি দন চিকিৎসা করি বেলে বলি ইরান রাষ্ট্র মদিনার হদা আচ্ছা ট্যাক্স হরা দিস আগে তুই ডাক্তারি কর কই আবাজি সমাস ওয়ানিতে বইতে কেদে কুম হাতা হাত আর বদেশ গইন ভরে উগ্র রুগী ন হই সমাস সমাস একজন রুগী ন হই শেষ পর্যন্ত রসুলের যে বিচার দিই শুক্রবারিতে মসজিদের বাদ দিয়ে রই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে জুমা পরে বাইরে ইয়ে সারি হুদে ডাক্তার তিয়ান হুজুর আর মাফ করে দিয়ন অন হাসা হাত থেকে বিচার দেয়া বড় হদে কি বিচার হদে আজ ইয়ে সমাস হই আয় এটা আসছি দি আর কুমুর দোষ আসে গিয়ে আয় অনর দোয়ান বাড়া হত্যুন দিইম রাষ্ট্র ট্যাক্স হত্যুন দিইম আয় উগ্র রুগী ন ভাই ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ইহুদি দে মুসলমান হলে গ্রিনা করি রে আর হাসে কি নোয়াই দে আল্লাহ হাই বহ গরু গিনা আওয়াজ সদা না ইয়ার সল গরু গিনা ভাই সাহাবাই কারাম রহদে খিদেউড়া তোরা এইবে ইহুদি এত বড় ডাক্তার তো তো ইহুদি উদ্দি মেহুদি কিলে লাট তো তুম বিলে হালা গোড়া কিলে লাট অন্ধ দরিদ্র লইতে বেড়া তুই নজস কা কে নজস কিলে তারা দে সাহাবাই কারাম গাত তো লিয়ার সল অনুমতি বেলে কান কথা হইব না হদি কি হদি বিয়ারাম নহলো যা পড়িব না ব্যায়াম না হয়তো ইহুদি হয়তো হয় কি সমাজ একটা মানুষ বলে কি ব্যায়াম না ঘটনা কি আসল আসা না হয় না আল্লাহ হাই হদা ওইলে আমি মিলতাম আয় সাইতাম যাইতাম আর খবর দিতাম সাহাবা গরু গুসল্লা দা আসা না বিয়ারাম নাও দা হদে বিয়ারাম হদে কেন নাও দে হদে আরা নবী সুন্নত পালন করি দে আরা তুম বিয়ারাম নয় আরা টেনশন তো মুক্ত তা হদে কি সুন্নত হদে আরা নবী হই দে তুই যদি হাইতে বই ইউজ দই তোইলি এবারে ফ্যাট ফুরে না হাবি একখানা বুক বাকি থাকতে খানা তো নুড়ি যাবি গই আল্লাহ তাআলা তোর শরীরের সমস্ত কিছু তো নিরাপদ রাখব সুবহানাল্লাহ হদে আরা নবী সুন্নতি পালন করি দে আরা তুম কি নয় বিয়ারাম
আর আর হন কিছু টেনশন নগরি দুশ্চিন্তা নগরি দুনিয়ার কিছু লই আর থাকলে বেআরাম নয় ইয়া আর হাইতু বইলে এন হা হাই দি আয় আর কে কথা নহই আর যার ওয়াজ গরি ইটারার ফ্যাট খামন মিজি তিন সার গো একবারে কুরের ভার মত নরেব না নইব তিন সার গো কুরের ভার মত একটা কুর নাই ও গো গো ওয়াজে মল হই ফ্যাট তুই এত এখন তো ডাল্লাই দে আল্লাহ মানুষ খাই মরা দেনা বেশি না খাই মরা দেয় যত মানুষ বলি দুনিয়া খাই রে বলি কিন্তু ন খাই রে বেশি না আমার কলা রা দেখাইলে না খাইলে না মাতঙ্কা স্যালাইন দেওয়া বদ্ধ হতে খাইলে না খাইলে আল্লাহ মা এসে সিদ্দিকের রাজি আল্লাহ তালা না থানা ফোন বাইনের দত দি হজরত জুবাইর বিন আওয়ামুর ফুয়া হজরত আসমার ফুয়া উরু বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হালাই দত দিতে বাইনের বুখারীর হাদিস ওমা আইরে সাদ মা আয়েশা সিদ্দিকা হাঁদে হাম মাজা নন হালাম মা হাঁদন কে আর দত দিতে ঘটনা কি হতে আল্লাহর হাবিবুর হতে মনত ফিরগি দেয় এত হাঁদা নেই হতে কি মনত ফিরগি দেয় আল্লাহু আকবার কেন দামে হতা হয় মা নঞ্জুরু ইলা ওয়িন কুন্না নঞ্জুরু ইলাল হিলালি সালাসাতা হিল্লাতিন মা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নার ক্বালা উরওয়া বিন জুবাইর মা ইয়াইশুকুম ইয়া আম্মাতি قالت الاسودان التمر والماء মাইশা সিদ্দিকা বই বই রাহাদার বাইনাই ফুসাল্লার আম্মা জানন হাদন কাজি আর দত দি কি দুঃখ হই অন্ধ খদ আল্লাহর হাবিবের কথা আত্ম মন থুরগে দে হদ কি হাতা মন থুরগে দে খদ আজিয়ে তুই আবি দে ভালো তোর হারে রান দে গোস্ত রান দে কিন্তু তোর এক কান কথা বই আল্লাহর হাবিব বাজি থাকতে সান এক কান উলিয়ে ইয়া নষ্ট যাইতো ইয়া নুড়ি আবার আর এক কান নষ্ট যাইতো এলে তিন চান উঠতো তিন চান নষ্ট যাইতো নবী পরিবারের হন বিবির গরত এক নাগারে তিন মাস পর্যন্ত অনদিন আয় সুলা জ্বলতে নহ দেহি আর কিছু বেয়ারামনও আছিল গোড়া দুনিয়ার জয় করি দে নামাতন কাহা শেষ গই রে বেগিনের টেনশন গমজিনির সগুন দেহিত জোয়ান ফল এদিক কি গমজিনির মোবাইল উঠাই রে একখান গমজিনির নসাই একখান গমজিনিস আল্লাহ ফানা ইল্লা মাশা স্বাস্থ্য আর ফেলে বেফু তুই আর দোষ বন্ন খেলে আর একদিন বইবে এনেন গরজ দে সারা রাত বইবে খেলে এনেন গরজ দে তোর স্বাস্থ্য হবে তো তো দুমড়ো ভরিব তো তো কেলা হা ভরিব তো তো ভালা ভরিব তো তো স্বাস্থ্য ঠিক রাহা ভরিব তো দুমড়ো দৌড়ি ফেলে দিও সাজে জগতের সমস্ত বাংলাদেশের ফুয়া দুমড়ো দৌড়ি ফেলে দি সমস্ত বাংলাদেশের ফুয়া আড়ে আড়ে ফেলে দি জিউত বই এই সেটটাই বসে দে ফারমুর পুরোর নাম লড়ি নেবার এই স্বাস্থ্যের টেনশন বাড়ি যাবি তো তুই না বুঝত দেবো অল্প বসে তো বুড়ো হয়ে যাবে তুই আর উগ্র জাতির যদি জোয়ান বসে দেশিয়ে নেয় না তে লাল লদ্দ রসুল অভয় বানি দি টেনশন না করি আল্লাহর রতিমান রসুল রতিমান সালে দুনিয়া ফোন মানুষের টেনশন করি না পারে কিসে একখান হয়ে শেষ করি উজু হতক্ষণ তাই রব আর সময় হতো আছে সময় আছে কমিনিট
রসুল্লাহ সাল্লাম মক্কা তো মদিনা হিজরত করেন, ই অবহারে দেওয়ায় বেগুন তো আর কেয়া বলে দিবি না মুগিরা হয়ে দেয় একশত লাল উঠ দেওয়া দেবে যে তা তো মরা মোহাম্মদ দাউ কসির দিকে ফেরত আনে তিনি হৌ লাল একশত্তর ওটা এনে দুই সে মিক্ষ হয় লাল উঠ বেশি দাম বেগুন তোয়া তোয়া তো তোয়া তো তোয়া তো তোয়াতে একদিন মানুষ উগ্র আর অবর গাদ্দার ঘাটের উগ্র নেতা সোরাকা রাজি আল্লাহ তাআলা হযরত সুরাকা জায়গা বসিয়ে দে মানুষ হট্টা ফয় হট্টা হদ দে হদ বা মোহাম্মদ দে আবু বকর সিদ্দিক ইন্দি বলে গেই সুরাকা হয় দে ইতেরার যদি আয় হই দে ওই ফাল্লার হলি ইতের এক কোজ যাইব সুরাকা হয় পুরস্কার গুণ আয় কইতাম না তো কেন গর কি দে বড় হদ আয় বইতে কি হদ করল গেল আয় নদী কা সুগন্ধ ওই না তো দিন হয় না ইন্দ হন গেই দে গোড়ার ভিতরে লাভ দৌড়িলাম লাভ দৌড়ি দুমরা আরম্ভ করিলাম হাতে দুমরা তো দুমরাতে যাইরে দিলাম দয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার রাজপুত্র দেখাও নাই এদিকে শক্তির হজরত সুরাকা রাজি আল্লাহ তাআলা দেখানো আর আরে মুসলমান নাও আউ কসে দেখা আরম্ভ করে গে আল্লাহর হাবিবের হাদিয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক বাসি থাকতে আমার ফিডুত ফইলে তীর ফরা ফুরিব আল্লাহর হাবিবুর ফিডুত তীর ফরিত্ব নয় ইতাল্লাই আত্ম ফিসদি যা ফুরিব অনত্ব সম্মতি যা ফুরিব অন্য আড়িন্য বেরিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু